দুপুর পেরিয়ে সন্ধ্যা গড়িয়ে এলো, কিন্তু এখন পর্যন্ত বাচ্চার বাড়ি থেকে আমার কাশেমকে এখনো নিয়ে আসছে না কেন? স্বামী তুমি ফিরে এসেছ, কিন্তু স্বামী তোমার তোমার মুখখানে আমার মরিল কেন? বলো বলো স্বামী, আমার কাশেম কোথায়? দেখো তোমার সন্তান বাবা কাশেম, বাবা তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? শয়তান গোলাম খাবার দুটি চোখ তুলে নিয়েছে, তুমি আমার মৃত্যু দিলে না কেন? ওরে ওরে কলঙ্কিনী, তুই আমার এখানে কেন এসেছিস? তুই তুই এখান থেকে চলে যা। না এসানা, কি বলছো এসা? তুমি যে রাজপ্রাসাদ ছেড়ে অন্ধ স্বামীর হাত ধরে আমার কুরের ঘরে চলে এসে এসেছে এসা, তাকে তুমি তালি দিচ্ছ এসা? হ্যাঁ মা, আমি সারা জীবন আমি আপনাদের খেয়াজমত করব, আমাকে তাড়িয়ে দিবেন না মা, আমাকে তাড়িয়ে দিবেন না। আমি আমি যে তোমাকে সহ্য করতে পারছি না মা। ওগো চাবি, তুমি তুমি এই শয়তানিকে তাড়িয়ে দাও। তুমি শান্ত হয় এই যে আমার ভাগ্যের নির্মম পরিহাস। আপনার ছেলে যে আমার স্বামী, আর স্বামীর পায়ের নিচে আমি তাকে ছাড়া কি করে বাঁচবো মা বলুন? আমার পিতাকে অস্বীকার করে আমি আপনাদের কাছে চলে এসেছি মা, আপনি আমাকে তাড়িয়ে দিবেন না, তাড়িয়ে দিবেন না। আমাকে তাড়িয়ে দিবেন না মা, আমাকে তাড়িয়ে দিবেন না। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে, ওরে সুখ প্রেমার ভালোবাসা। সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতে, রে ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। কি বলছো বাবা?
তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না বাবা, তুমি বলে বলো বাবা, তুমি বলে বলো স্বামী স্বামী গো। তুই হলে মানে সত্যি স্বামী পদে রেখে মুক্তি, স্বামীকে করিবে মুক্তি হবে দেশান্তরে। তুই হলে মানের সত্যি স্বামী পদে রেখে মুক্তি, স্বামীকে করিবে মুক্তি হবে দেশান্তরে। ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে বাবা। তুমি কি বলছো বাবা, আমি বলি বলো বাবা, বলি বলো। সাতঙ্গলের মাজারে মহেশ বন পাবে খুঁজে, সেই বনেতে যাব মা গো শিগির করে চল বাবা। ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে ভালোবাসা, সুখ প্রেমের ভালোবাসা শিখাবে মা জগ। ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে কৃষ্ণা দেরি সেই বনে যা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্দারি চিন্তা নাই অন্তরে। ঠিকই বলছো বাবা। আর কৃষ্ণা দেরি সেই বনে যা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্দারি চিন্তা নাই অন্তরে। ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে শোনবা। তুই আর দেরি না করে শিক্ষ করে ওই মহাশিপুরে চলে যা বাবা। হ্যাঁ মা। কি বলছো বাবা? সেখানে যে পাবি, সেখানে যে তোর স্বামীর, তোর স্বামীর চক্ষ ভালো হবে বাবা। হ্যাঁ, তোর স্বামীর চক্ষু ভালো হবে। ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে সুখ প্রেমার ভালোবাসা, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের। ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে। মা শুচি ওই মহাপুরুষ বলে গেল আমাকে, মহেশ বলেছি তুই সেখানে গেলে আমার স্বামী ভালো হয়ে যাবে। মা বাবু আপনি আমাদের কি বিদায় দিন। বিদায় দেন বি দাই দেন মাতা, বিদায় দেন বি দাই দেন বাবা, Yeah.
बिदाई काले देखे जाए
মা ব্যথা ভরা কি গান বিদায়ের কালে স্বামী আমার আমার কাছে আপনি সত্যি সত্যি চলে গেল কেন না এসা আবার চলো এসা আমরা খুদার কাছে প্রার্থনা করি তিনি যেন আমার কাছে মেরে প্রতি সহায় তিনি যেন আবার কাশেমের প্রতি সহায় থাকে তাই চলুন তাই চলো তাই চলো তাই আমার সেই মানুষটা তো আসার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত যে সে আসলো না তবে তবে কি সে আর আসবে না আমি এসেছি কমলা আমি এসেছি এসেছো বন্ধু কিন্তু এত দেরি কেন শোনো কমলা আমার বাবার কাছ থেকে আসার সময় মাত্র 100 টাকা আনতে গিয়ে আমার দেরি হয়ে গেছে শোনো কমলা আবার একটু আনন্দ দাও আমার যে আবার ঘেরা উঠে গেছে আচ্ছা বন্ধু হ্যালো 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 আমাই দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আমার করে দাও মরে ও ও Thank you.
चमत्कार गान गेयेछो कमला। एबार आमी आशी कमला। अरे दाड़ाओ, जाबार आगे आमार पावनाटा तो मिटिये दिए जाओ। এই নাও তোমার পাওনা টাকা। আচ্ছা এবার আমি যাই। কি এখানে তো মাত্র 10 টাকা, আর বাকি টাকাগুলো কোথায়? শোনো কমলা, আসার সময় বাবার কাছ থেকে এই 100 টাকা এনেছি, আর 90 টাকার মদ খেয়েছি, আর বাকি 10 টাকা তোমাকে দিয়েছি। আমার কাছে আর টাকা পয়সা নাই। মিথ্যে বলার জায়গা বনা বুঝি না? এই টাকা বের করো বলছি, বের করো বলছি, টাকা বের করো বলছি। নাই তো, আমার কাছে নাই। আরে বের করতে বলছি। আরে বলছি তো, আমার কাছে আর নাই। আরে শোনো, আমার বিজেট হয়েছে 1000 টাকা, আর তুমি আমাকে মাত্র দিয়েছ 10 টাকা। এরপরেও 990 টাকা তোমার কাছে বাকি, জলদি বের করে বলছি। এই টাকা দাও বলছি। নাই তো বলছি, আমি যাই। শোনো কমল, আমি দেব না বলছি, দেব না তো। আচ্ছা শোনো কমলা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শোনো কমলা, তুমি এরকম ব্যবহার করো না। আরে দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও। শোনো, আমার কি একটা মান সম্মান আছে না? এই এলাকায় আমার নিচে কোনো নেতা নাই, আমি এই এলাকার সবচেয়ে নিষ্ঠ নেতা, আমার কি একটা মান সম্মান আছে না? শোনো, তুমি রাস্তায় চলো, আমি যাই। আরে দাঁড়াও, বাইজি বাড়িতে এসে যখন পোস্টি নষ্টি করেছিলে তখন মনে ছিল না? এই কমলা, ভালো হবে না বলছি। এই তোর গায়ের জামাগুলো খুল, খুল বলছি। আরে শোনো শোনো, আমার কিন্তু একটা ইজ্জত আছে। আরে আমার ইজ্জত, হ্যালো বন্ধু, ছাড়ো দেখি। Thank you.